এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহী নগরের কাদিরগঞ্জে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। বগুড়ার জলেশ্বরী তলায় জুমান সাদিক জ্যাভলিন এবং নওগাঁর কেডির মোড় এলাকায় আছেন এমআর রকি। প্রথমে যাচ্ছি সাইফুর রহমান রকির কাছে। রাজশাহীকে শিক্ষানগরী বলা হয়ে থাকে, কিন্তু এই শিক্ষানগরীর যে শিক্ষা ব্যবস্থা সেটি কিন্তু অনেকটাই বেহাল দশা হয়ে পড়েছে। কারণ এখানে কিন্তু পুরোটাই কোচিং নির্ভর পড়াশোনা চলছে এবং এখানে ভাইয়াদের হাতে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। বিশেষ করে আপনাদের জানিয়ে রাখি যে এখানে বেশ কিছু শিক্ষক রয়েছেন যারা সরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, তারা কিন্তু তাদের ঠিকমতো ক্লাসে পাঠদান না করালেও তারা নিয়মিত কোচিংয়ে আসছেন এবং এখানে টাকার বিনিময়ে তারা কিন্তু পাঠদান ঠিকই করাচ্ছেন। এবং আপনারা সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা দেখেন এখানেও কিছু সরকারি শিক্ষক রয়েছেন যাদের কিন্তু নেমপ্লেট এখানে টাঙানো আছে, যেটি কিন্তু তাদের যে কোচিং বাণিজ্য বন্ধ নীতিমালা 2012 এর একেবারেই পরিপন্থী। এবং আমরা গতকাল যখন এই বিষয়টি নিয়ে রিপোর্ট করতে আসছিলাম ঠিক তারপরেই কিন্তু অনেকেই রাতারাতি অনেকের নেমপ্লেট কিন্তু খুলে ফেলেছেন এবং আমরা বেশ কিছু শিক্ষকের সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু গতকাল থেকে আমরা বেশ কিছু সরকারি শিক্ষক তারা যারা নিয়মিত কোচিং প্রাইভেটের সাথে জড়িত তাদের সাথে কিন্তু আমরা যোগাযোগ করলেও তারা কিন্তু কেউই ফোন ধরেননি। তবে আমরা যাদের সাথেই কথা বলেছি তারা আসলে আমাদেরকে বলছেন যে তারা আসলে এই যে নীতিমালার বিষয়ে অনেকেই অবগত নন, জানেন না। অনেকে আবার আমাদের সাথে বলেছেন যে আসলে তারা নীতিমালা মেনেই করাচ্ছেন, তবে আসলে কেউই কিন্তু নীতিমালা মেনে তারা এই কোচিং ব্যবসার সাথে কিন্তু জড়িয়ে পড়ছে এরকম কিন্তু আমরা দেখতে পাইনি। বিশেষ করে যারা শিক্ষক আছেন শিক্ষকদের পাশাপাশিও কিন্তু আমরা অনেক ভাইয়াদেরকে দেখেছি, এই ভাইয়াদের হাতেই কিন্তু এখন এই এলাকার শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্ভর করছে। কারণ তারা লক্ষ লক্ষ টাকা হাতে নিচ্ছে, এর বিনিময়ে আসলে তারা তাদেরকে পাঠদান করাচ্ছেন এবং এতে কিন্তু অভিভাবকেরা বেকায়দার মধ্যে পড়েছেন। শিক্ষার্থীরা বলছেন আসলে ক্লাসে নিয়মিত পাঠদান না হওয়ার কারণে কিন্তু তারা এই ভাইয়াদের কাছেই আসলে শরণাপন্ন হচ্ছেন এবং লক্ষ লক্ষ টাকার বিনিময়ে তারা কিন্তু পাঠদান করতে বাধ্য হচ্ছেন। এতে অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেছেন নিয়মিত নজরদারি করার পাশাপাশি যে নীতিমালাগুলো রয়েছে সেই নীতিমালাগুলো মেনে যদি কোচিংগুলো চালানো হয় তাহলে তারা হচ্ছে কিছুটা হলেও হয়তো স্বস্তিতে থাকবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি নওগাঁয় সহকর্মী এমআর রকির কাছে। স্থানীয় কোচিং অ্যাসোসিয়েশনের সমিতির যেটা সেই তথ্য তারা বলছে যে তাদের আওতাধীন রয়েছে 44টি কোচিং সেন্টার, কিন্তু জেলা শহর ছাড়া প্রান্তিক পর্যায়ে এই জেলায় প্রায় ছোট বড় 450 কোচিং সেন্টার কিন্তু পরিচালনা করা হচ্ছে। এবং আমরা আসলে এই প্রতিবেদন করতে গিয়ে যে বিষয়টি আমাদের কাছে আসলে উঠে এসেছে, বেশিরভাগ কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটোরিয়ালের নাম করে স্থানীয় এখানকার যারা সরকারি এবং আদার্স সরকারি বিদ্যালয় রয়েছে এই বিদ্যালয়ের শিক্ষকরাই কিন্তু এই কোচিং সেন্টারের নেপথ্যে তারা শিক্ষকতার সাথে জড়িয়ে রয়েছেন। এবং যদিও কোচিং নীতিমালা স্পষ্ট বলা হয়েছে সরকারি কোনো বিদ্যালয়ের শিক্ষকরা এই জাতীয় প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবেন না বা কোচিং করানো তাদের সম্পূর্ণ বারণ করার কথা বলা হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রতিবেদন করতে গিয়ে আমরা লক্ষ্য করেছি সরকারি শিক্ষকরা এই প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছেন। তবে এই ক্ষেত্রে আসলে শিক্ষার্থীদের দিক থেকে আমরা যে বিষয়টি জানতে পারছিলাম তারা যে অভিযোগগুলি করছেন, ক্লাসে আসলে তাদের যে পরিমাণ পড়ানোর কথা বা ক্লাসে থাকার কথা এর বিপরীতে কিন্তু কোচিং মুখী তাদেরকে বেশিরভাগই আগ্রহী করে তোলা হয়। এবং এই ক্ষেত্রে বর্তমানে কিন্তু 3 থেকে 6-7 পর্যন্ত শিক্ষকের হাতে 40 মার্ক দেওয়া রয়েছে। এই 40 মার্কের যে সুযোগটা এই শিক্ষকরা কিন্তু নিয়ে থাকে, তারা এর বিপরীতে কিন্তু শিক্ষার্থীদের কাছ থেকে বাড়তি কোচিং এর নাম করে তারা এই টিউটোরিয়ালের তারা নিয়ে যাচ্ছেন এবং প্রতি প্যাকেজ করে তারা কিন্তু শিক্ষকতার আড়ালে এই জাতীয় কোচিং এর তারা কিন্তু টিচ দিয়ে থাকছেন বা সেখানে পড়াশোনা করানোর চেষ্টা করছেন। তবে জেলার আমরা আসলে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি আসলে নীতিমালার কথা নীতিমালায় সবসময় তারা বলে আসছেন, কিন্তু বাস্তবিক আক্ষরিক অর্থে কিন্তু এইরকম প্রতিষ্ঠান নিষিদ্ধ বা এইরকম প্রতিষ্ঠান বন্ধ করা বা নজরদারির ক্ষেত্রে কিন্তু একটা দুর্বলতা লক্ষ্য করা যায়। ফলে কিন্তু এই প্রতিষ্ঠানগুলি বেড়েই চলেছে এবং বেড়ে চলার পাশাপাশি চটকদার বিজ্ঞাপন দিয়ে A+ গোল্ডেন GPA প্লাস সহ এই জাতীয় নানা প্রলোভনে কিন্তু শিক্ষার্থীদের কিন্তু প্রলুব্ধ করা হচ্ছে এবং এই শিক্ষার্থীরা কিন্তু স্কুলে না গিয়ে বর্তমানে আমরা এখানকার সুশীল সমাজের সাথে যে বিষয়টি কথা বলে জানতে পারছিলাম তারা কিন্তু বেশিরভাগ আগ্রহী হচ্ছে কোচিংমুখী।
এবং অনেক অভিভাবকের অভিযোগ করা হচ্ছে যে তাদের এরকম একটি বাড়তি প্যাকেজ, বাড়তি অর্থনৈতিক খরচের কারণে অনেকটাই কিন্তু বেগ পেতে হচ্ছে এবং কোচিংমুখী শিক্ষার্থীদের ফেরানোর ক্ষেত্রে তাদের একটা নজরদারি প্রশাসনের কাছে তাদের একটা দাবি করছেন। তো এই ছিল নওগাঁর সার্বিক কোচিং ব্যবস্থার পুনর খবর। আমরা যাব বগুড়ায়, সেখানে রয়েছেন জাবলিন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বগুড়া শহরের যে জলেশ্বরী তল এলাকা, এটি শহরের একেবারে প্রাণকেন্দ্রগুলোর মধ্যে একটি এবং এই জায়গাটি মূলত যে কারণে এত বেশি জনাকীর্ণ থাকে সবসময় তার প্রধান কারণ এখানকার 200 মিটার যে ব্যাসার্ধ, ব্যাস যদি আমরা হিসাব করি এই পুরো এলাকায় কিন্তু অন্তত পক্ষে অর্ধ শতাধিক যে কোচিং সেন্টার সেটি রয়েছে। এটি আমার বলা তথ্য না, এটি কোচিং সেন্টার মালিক যে সমিতি রয়েছেন তাদের দেওয়া তথ্য। অর্ধ শতাধিক কোচিং এই শুধুমাত্র জলেশ্বরী তলাতেই কিন্তু আছে এবং শহরের স্বনামধন্য বিভিন্ন বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা কিন্তু মূলত এই যে জলেশ্বরী তলা কেন্দ্রিক যেই কোচিং সেন্টারগুলো আছে এখানেই তারা মূলত এই কোচিং সেন্টারগুলোতে তারা ভর্তি হয়ে থাকেন এবং অভিভাবকরাও কিন্তু এখানে যে ঘন্টার পর ঘন্টা সন্তান যতক্ষণ এখানে থাকেন তারাও এখানে অবস্থান করেন, যে কারণে এই এলাকার যানজটের পেছনেও কিন্তু বড় একটি কারণ এই কোচিং সেন্টারগুলো। এই সব কিছু বাদ দিয়ে যদি আমরা একটা কথা বলি যে 2020 সালে যে আইনটি পাশ হয়েছিল বাণিজ্যিকভাবে যে কোচিং বৈধ করা হয়েছে তাদের কিন্তু একটা শর্ত ছিল যে প্রত্যেকটি কোচিংয়ের ট্রেড লাইসেন্স থাকতে হবে, সেই জায়গাতে আমরা একটা বড় ধরনের অনিয়ম দেখতে পেয়েছি। এখানকার যে কোচিং সেন্টারগুলো আছে বেশিরভাগেরই কিন্তু আসলে ট্রেড লাইসেন্স করা নেই এবং যেগুলোরও করা আছে তাদের আসলে এটি হালনাগাদ করা নেই এবং এই ব্যাপারে আমরা যখন তাদেরকে জানতে চেয়েছি যে কী কারণে আসলে তারা ট্রেড লাইসেন্সটি করছেন না তখন তারা আসলে বলছেন যে অতীতে যারা করেছেন তাদের এই ট্রেড লাইসেন্সের যে হালনাগাদের ফিটি তাদেরকে নির্ধারণ করা হয়েছে, যে অর্থটি প্রদান করতে হয় সেই অর্থের পরিমাণটা পৌরসভা কর্তৃক বাড়িয়ে দেওয়ার কারণে কিন্তু তারা মূলত এখান থেকে বিমুখ হয়েছেন এবং এটি নিয়ে পৌরসভার সঙ্গে তাদের এক ধরনের আলোচনা চলছে, খুব শীঘ্রই এই একটি সমাধান হবে বলে তারা আশা করছেন। এছাড়া বগুড়া শহরে কিন্তু নামে বেনামে যে শিক্ষকরা রয়েছেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের তারাও কিন্তু আসলে নামে বেনামে এই কোচিং সেন্টার বা ব্যাচের মাধ্যমে শিক্ষার্থীদেরকে পড়াশোনা করাচ্ছেন। এই ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়া হবে বলে আমাদেরকে প্রশাসন জানিয়েছে। তো এই ছিল আমার কাছে বগুড়ার কোচিং বাণিজ্যের সবশেষ খবর। ফিরছি স্টুডিওতে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম বগুড়া থেকে, তার আগে নওগাঁ এবং তার আগে রাজশাহী থেকে।